এই যে দেখতে পাচ্ছ কম্বল, এখানে আরো কম্বল রয়েছে আমার ঘরে, দু থেকে তিনটে, তিনখানা ভারী ভারী কম্বল। তো কিভাবে ক্লিন করব চলো তোমাদেরকে দেখাচ্ছি, সবগুলো পদ্ধতি দেখো, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করতে পারবে। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে একটা ক্লিনিং ভিডিও শেয়ার করব, আর ক্লিনিংটা কি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন যেটা মেইন প্রবলেম, ঠান্ডা চলে গেছে আর গরম পড়ে গেছে, আর আমাদের বিছানা ভর্তি পড়ে রয়েছে এগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো করে কম্বল রয়ে গেছে, আর এই কম্বল ক্লিন করা অনেকের পক্ষেই ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে, কেননা এই কম্বল কিভাবে ক্লিন করবে। তো আজকে একদম সহজ পদ্ধতিতে কম্বল ক্লিন করা দেখাবো। তো বন্ধুরা, কম্বল ক্লিন করার পদ্ধতি আমার কাছে তিনটে রয়েছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করবে। তো আজকে তিনটে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি তোমাদেরকে দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয়টাও দেখাবো, তোমাদের কোনটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রথম পদ্ধতি হচ্ছে ওয়াশিং মেশিনে ক্লিন করা, এই পদ্ধতিটাও তোমাদেরকে দেখাবো। আর যারা বলবে যে আমাদের তো ওয়াশিং মেশিন নেই, আমরা কিভাবে ক্লিন করব, তাদের জন্য রয়েছে কিভাবে তোমরা জলে ধুবে নিজেই একাই ক্লিন করতে পাবে, কি পদ্ধতিতে ক্লিন করলে নিজেই পাবে ক্লিন করতে, আর সেটা দেখাবো। আর তৃতীয় যেটা ড্রাই ক্লিন বলে, যেটা আমরা লন্ড্রিতে দিয়ে থাকি, মিনিমাম 500 থেকে 700 টাকা নিয়ে থাকে ড্রাই ক্লিন করতে, সেটা ঘরেই করব, সেটাও দেখাবো। সবগুলো টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কত ভারী ভারী কম্বল। তো এই ভারী ভারী কম্বল কীভাবে ক্লিন করবে, তো বন্ধুরা কম্বলগুলোকে ক্লিন করার জন্য আমি নিয়ে আসলাম এখানে। তো আমি বাথরুমে একটা ক্লিন করব, আর বাকিগুলো অন্য জায়গায় করব। তো বাথরুমে যেটা ক্লিন করব, সেটা ক্লিন করার জন্য আমি একটা বড় গাবলা মতো নিয়ে নিয়েছি, আর সেখানে আমি গরম জল বের করে নিলাম গিজার থেকে, আর এই মোটামুটি গরম জল আর কি, আর এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দেব ভিনিগার, আমি এখানে 1 কাপ মতো ভিনিগার দেব, আর এর মধ্যে দিয়ে দেব ইজি, যেটা আমরা সোয়েটার ক্লিন করার জন্য ব্যবহার করি। ইজি আমি এখানে 10 টাকার যেটা প্যাকেট সেটা নিয়েছি, তোমরা যে কোনো নিতে পারো। এই সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই জলটা কিন্তু মোটামুটি গরম, বেশি খুব গরমও না আবার খুব ঠান্ডাও না, মাঝারি। তো এরকম গরমের জলটা নিয়েছি যাতে সুন্দরভাবে ক্লিন হয়। তো দুটো কম্বলের মধ্যে যেটা বেশি ভারী সেটা আমি এখানে ভিজিয়ে দেব। তো এখানে আমি ভেজানোর জন্য আরেকটা গাবলা মতো নিয়েছি, তো একটাতেই হয়ে যাবে। তো এখানে আমি কিভাবে ভেজাচ্ছি তোমরা দেখে নাও, পুরো একবারে কিন্তু দেব না, তাহলে কিন্তু জলটা পড়ে যাবে। এক সাইড করে আমি দেব আর ভেজাবো, যাতে এর মধ্যে জলটা চুষে নেয়। তো গাবলাটা কিন্তু এত বড়ও নয় যে এর মধ্যে সম্পূর্ণ ভালোভাবে ডুবে যাবে, কিন্তু আমি এক সাইড করে খুবই আস্তে আস্তে ডুবিয়ে এটাকে সম্পূর্ণ ভিজিয়ে দিলাম। এবার এটাকে রেখে দিতে হবে ঠিক 1/2 ঘন্টা, আর এই 1/2 ঘন্টার মধ্যে আমি যে আরেকটা কম্বল ছিল সেটা নিয়ে আসলাম ঘরে, আর এটা আমি ক্লিন করব ওয়াশিং মেশিনে। সেই কম্বলটা ভিজতে ভিজতে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা ওয়াশিং মেশিনে ক্লিন করার জন্য আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারতাম, তবে আমি ডাইরেক্ট এখানে দেব না, কিসের জন্য দেব না, এই আমার যে ওয়াশিং মেশিনটা এটা দেখতে পাচ্ছ, এটা 6.5 কেজি + 1 কেজি, মানে 7.5 কেজি। তো এটা ভারী কম্বল দিলে কিন্তু এর মধ্যে হতে চাইবে না, যেহেতু এটা মিডিয়াম, সেই জন্য আমি এটার মধ্যে ধোবো। আর এটা ধোয়ার জন্য আমি সেম পদ্ধতিতে ঈষদুষ্ণ জল নিয়েছি, আর এখানেও ইজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি, আর বেকিং সোডা আমি এখানে ব্যবহার করব, এই জন্যই এটা দিলে খুবই সুন্দরভাবে এর থেকে নোংরাগুলো বেরিয়ে আসবে। এখানেও আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর এখানেও ভিনিগার দিয়ে দেবো, একটু কম পরিমাণের দেবো, এই জন্য এখানে আমি 1/2 কাপের একটু বেশি দিলাম, যেহেতু এটা একটু ছোট সেই জন্য একটু কম পরিমাণে দিলাম, আর বাইরেরটা আমি বেশি করে দিয়েছি। এবার এটাকে মিক্স করে দিয়ে কম্বলটাকে ভিজিয়ে দেব। এখানে আমি এই কম্বলটা এই জন্যই ধোবো, যেহেতু এই কম্বলটা একটু হালকা আছে বাইরেরটার থেকে, সেই জন্য এটা মেশিনে ধোয়া হবে। বেশি ভারী কম্বল মেশিনে দিতে গেলে মেশিনটা বড় লাগবে, সেই জন্য আমি বড় কম্বলটা বাইরেই ধোবো, আর এই কম্বলটা আমি মেশিনে দেবো, এটা হয়ে যাবে। এবার এটাকেও ভিজিয়ে আমি রেখে দেবো 20 মিনিট, ততক্ষণে আমি এটা ধুয়ে নিয়ে আসছি। এটা আমি কিন্তু 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম, 1/2 ঘন্টা পর আমি চলে আসলাম এটা ধোয়ার জন্য। আরেকটা যে গাবলা ছিল সেটার মধ্যে আমি এবার জল ভরে নিচ্ছি, আর দেখো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছে। এবার আমি এটাকে কিভাবে ধোবো, এটা অবশ্যই হাত দিয়ে ধোয়া যাবে না বন্ধুরা, এটা ধোয়ার পদ্ধতি একমাত্র রয়েছে পায়ে।
পা দিয়ে এটা ধুতে হবে। আর এই যে জলগুলো ভরছি সেখান থেকে আমি মগ দিয়ে কিছুটা করে জল দেব আর এটাকে ধোবো। এটা মিনিমাম 20 মিনিট, তো 15 থেকে 20 মিনিট এটাকে পা দিয়ে ধুতে হবে যদি তোমাদের কম্বল বেশি নোংরা থাকে। আমারটা যেহেতু খুব একটা নোংরা নেই সেই জন্য আমি এটা 10 মিনিট ধুয়ে নিলাম। এবার দেখো কতটা নোংরা বেরোচ্ছে, আমি বেকিং সোডা দিয়েছি সেই জন্য নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। এখন যেটা আমি জলে ধোবো, গাবলার মধ্যে জল ফুল করে নিয়েছি, এবার এক সাইড করে ডুবিয়ে ডুবিয়ে ধোবো। একবারে সম্পূর্ণ কম্বল এর মধ্যে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা ধোয়া যাবে না, সেই জন্য এক সাইড করে দিয়ে দিয়ে আমি এটাকে ধোবো। তো দেখো পুরোটাই আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর এটা এখন এক সাইড করে তুলে আমি আরেকটা গাবলা নিয়েছি সেটার মধ্যে তুলে নিলাম। আর জলটা কিন্তু পুরো কালো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়ে যাচ্ছে। আর একটা চেয়ার নিয়ে নিয়েছি, এই জন্যই নিয়েছি, এটা কিন্তু একা তোলা সম্ভব না, সেই জন্য আমি চেয়ারটা নিয়েছি। আর এক সাইড করে তুলবো যাতে আমার কোনো প্রেশার না পড়ে। তো এটা কারোর পক্ষেই সম্ভব না, এত বড় একটা কম্বল জলে ডুবিয়ে দেওয়ার পর এতটা এর ওয়েট হয়ে যায়, এটা কারোর পক্ষেই সম্ভব না। একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু এটা পসিবল, সেই জন্য আমি এক সাইড করে তুলে এই চেয়ারের মধ্যে রেখে দেব যতক্ষণ সময় রাখা যায়, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব, ততক্ষণে আমি ওয়াশিং মেশিনের কম্বলটাকে ধুয়ে নিচ্ছি। তো দেখো এটা মোটামুটি 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দিলাম ওয়াশিং মেশিনে, এটা ডাইরেক্টও এর মধ্যে দিয়ে দেওয়া যায়, তবে ভিজিয়ে দিলে এটা সব থেকে সুন্দরভাবে ক্লিন হবে। এখন আমি এটা চালিয়ে দিচ্ছি, এটা চালানো যারা জানো তারা তো জানোই, এটা ব্ল্যাঙ্কেট মুডে আমি দিয়ে দিচ্ছি। এটা ব্ল্যাঙ্কেট যেহেতু সেক্ষেত্রে আমি জল যতটা লাগবে সেই পরিমাণে আমি দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে জলটা একদম ফুল করে দিয়ে দিলাম। এবার আমি এটা চালু করে দিচ্ছি আর এটা কিন্তু হয়ে যাবে 32 মিনিটেই, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই এটা ধোয়া হয়ে যাবে। এবার চলে যাব সেই কম্বলটা, মোটামুটি 1 ঘন্টা মতো আমি এই চেয়ারে রেখে দিয়েছিলাম, এই জলটা ঝরে গেছে, এখন কিন্তু কম্বলটা অনেকটাই হালকা হয়ে গেছে। এই হালকা কম্বল কিন্তু এখন তোলা পসিবল, যেহেতু জলটা ঝরে গেছে সেক্ষেত্রে আমি এটা নিয়ে বাইরে একটা মোটা তারের মধ্যে মেলে দিলাম। এটা পাতলা তারে দিলে কিন্তু পড়ে যাবে, সেই জন্য একটা মোটা তারের মধ্যে আমি মেলে দিলাম। আর এটা যদি ভালো রৌদ্রুত থাকে তাহলে একদিনেই শুকিয়ে যাবে। এবার চলে আসলাম এই কম্বলটা নিতে, এটাও কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। তো দেখো আমি এটা বের করে নিচ্ছি, এটাও এবার মেলে দেবো, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আছে সেক্ষেত্রে মনে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনে যেটা ধুয়েছি সেটা তো অবশ্যই শুকাবে, যেটা হাতে কেচেছি সেটা একটু সময় লাগতে পারে, একদিন না হলেও দুদিনে শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি দুটো কম্বলই সুন্দরভাবে নেড়ে দিয়েছি, এবার এগুলো শুকিয়ে গেছে, এটা পরের দিন দুপুরবেলা সুন্দরভাবে শুকিয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিয়ে আসলাম। আর এত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এত সুন্দর ক্লিন হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি এবার এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর এত সুন্দরভাবে ক্লিন করা যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আবারও চলে আসলাম। আর এখন আমি এক জায়গায় গিয়েছিলাম আর সেখান থেকে এসে আমার যে কম্বলগুলো তখন দেখিয়েছিলাম এগুলো সুন্দরভাবে শুকিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, আর এগুলো ক্লিন করা তোমাদেরকে দেখালাম। দেখো দুটো কম্বলই কতটা মোটা, এটা ডবল বেড আর এটা হচ্ছে সিঙ্গেল, বলতে কি এটাও ডবলই তবে একটু পাতলা। তবে এটা আমি ওয়াশিং মেশিনে কেচেছি আর এটা হচ্ছে আমি হাতে কেচেছি, আর এই দুটো পদ্ধতি তো তোমাদেরকে দেখালাম। আর বাকি রইল আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ড্রাই ওয়াশ। তো সেই পদ্ধতিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিছুদিন আগেই, মোটামুটি 1 মাস আগেই একটা কম্বল আমি ড্রাই ওয়াশ করেছি, আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি। তো সেই ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এই জন্যই সেই ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তোমরাই বোরিং হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম ড্রাই ওয়াশ আর করি না, আরও একটা কম্বল রয়েছে সেটা আমি ড্রাই ওয়াশ করবো, কিন্তু এই ভিডিওতে দিব না, অন্য ভিডিওতে দিব। আর তোমরা যদি ড্রাই ওয়াশের ভিডিওটা দেখতে চাও সেটাও খুব ইজি প্রসেস, তোমরা দেখে নিও, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আজকের জন্য এখানেই শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।